ক্লিয়ার করো, দেখতে শুনতে পাচ্ছো? अभी ठीक है, लेकिन कमेंट तो नहीं आ रहा है सर। हाँ ठीक है, শুনতে পাচ্ছো? আরে আমি দেরি করে জয়েন করিনি ভাই, তোমরা প্রত্যেকে জানো আমি টাইমেই জয়েন করি, জয়েন করতেই পারছিলাম না, দেখলেই তো কথা বলছিলাম, শুনতেও তো পেয়েছো সেটা যে কথা বলছিলাম। কাঞ্চন সাপোর্টে মেল করো যে ক্লাসে জয়েন হতে কেন এরকম হচ্ছে, আমি তো জয়েনই করতে পারছিলাম না, তো আমি ক্লাস স্টার্ট করব কি করে? আজকে তোমাদের এলসিএম এইচসিএফ আছে, দাঁড়াও এলসিএম এইচসিএফ আছে, এক মিনিট। তারাও এখনই পিপিটি দেখতে পাবে। কালকে ডিভিসিবিলিটি কমপ্লিট কালকে বলে দিয়েছিলাম। তোমাদের যে যে ক্লাসে এরকম প্রবলেম হচ্ছে না, আমি টিমকে জানিয়েছি, টেকনিক্যাল টিমকে, তো আজকের ক্লাসটা অনেকটাই দেরিতে শুরু হচ্ছে, এটার একটা ক্লাস আমি আলাদা তোমাদের লাগিয়ে দেবো, তাহলে তো হবে। দেখো এটাও হ্যাং করছে, কিছুতেই হচ্ছে না, একটু দাঁড়িয়ে যাবে। এর আগের দিন ডিভিসিবিলিটিটা বুঝতে পারোনি তাই তো, আরেকবার করিয়ে দেবো ডিভিসিবিলিটি, সেটাই বলছো?
মুক্তার দাঁড়িয়ে যাওয়া আজকে সত্যি খুব প্রবলেম হচ্ছে। এর একটা ক্লাস আমি দিয়ে দেবো বললাম তো, কালকে ডিভিসিবিলিটি রুলের দুই দিয়ে কিভাবে বিভাজিত করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম। চলো আমি কিছু নাম্বার বলছি র্যান্ডমলি, তোমরা আমাকে বলো কোনটা কি দিয়ে ডিভিসিবিলিটি মানে ডিভিসিবল হবে, তা করতে করতে আমি স্লাইড দিচ্ছি। हाँ हाँ प्रोडक्ट प्रोडक्ट्स एंड प्राइस फाइनलाइज हो गया है, मैं आपको भेज दूँ। ओनली बुक्स के लिए ठीक है, ठीक है। आज ही आपको मिल जाएगा, साढ़े चार हो रहे हैं, पांच बजे के अंदर দেখো স্লাইড দেখতে পাচ্ছ। কাল ছয় পর্যন্ত হয়েছিল ডিভিসিবিলিটি, চলো সাত থেকে আজকে বলছি লিখে নাও, যদি দেখতে ঠিকঠাক নাও পাও হয়তো প্রবলেম হতে পারে, সাত থেকে বলছি লিখে নাও। দুইয়েরটা বলেছিলাম যদি লাস্টের ডিজিট ইভেন থাকে তাহলে দুই দ্বারা বিভাজিত হবে, তিনে বলেছিলাম দ্য সাম অফ ইটস ডিজিট ইজ ডিভিসিবল বাই থ্রি, যে কটা ডিজিট থাকবে প্রত্যেকটা যোগ করো, যোগ করে যোগফল যদি তিন দ্বারা বিভাজিত হয় তাহলে এটাও তিন দ্বারা বিভাজিত হবে। দ্য নাম্বার চার দিয়ে বলেছিলাম দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই ইটস লাস্ট টু ডিজিট ইজ ডিভিসিবল বাই ফোর, যে নাম্বারটা তোমাকে দেওয়া হচ্ছে সেই নাম্বারের লাস্ট দুটো অক্ষর যদি চার দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটাও চার দ্বারা বিভাজিত হবে। পাঁচে বলেছিলাম দ্য লাস্ট ডিজিট ইজ জিরো অর ফাইভ, যদি লাস্টের ডিজিট শূন্য বা পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে। জুম করব না আমি, এটা জুম হবে না, আমি তোমাদেরকে মুখে বলছি লিখে নাও। তোমাদেরকে আমি মুখে বলছি তোমরা লিখে নাও, আর আজকে এলসিএম এইচসিএফ আছে আমি সেটারই স্লাইড দিচ্ছি তোমাদেরকে, সেই ক্লাসটা আজকে আমি করাবো, ঠিক আছে। এটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নাও। কাঞ্চন দেখো নেটের প্রবলেম হচ্ছে, কাউরির হাত নেই এখানে, আমি এর আগে স্মার্ট বোর্ডেও ক্লাস করিয়েছি সেটাও দেখেছো, নেটের প্রবলেম হচ্ছে, এটাতে কাউরির কোনো হাত নেই। ছয়টা লেখো, ছ নাম্বার দ্য নাম্বার ইজ ডিভিসিবল বাই টু অর থ্রি, ছয় দ্বারা সেটাই বিভাজিত হবে যদি কোনোটা দুই আর তিন দ্বারা বিভাজিত হয়, দুই আর তিন দ্বারা যদি একটা সংখ্যা বিভাজিত হয় তাহলে সেই সংখ্যাটা ছয় দিয়েও বিভাজিত হবে। সাত দিয়ে কি বলছে, বলছে রিমুভ দ্য লাস্ট ডিজিট, তোমাকে কোনো একটা সংখ্যা দিয়ে দিয়েছে তার লাস্টের ডিজিটটা বলছে রিমুভ করে দিতে, ডাবল ইট বলছে সেটাকে ডাবল করে দাও, ডাবল করে দেওয়ার পরে সাবস্ট্রাক্ট ইট ফ্রম দ্য লেফট ওভার নাম্বার, লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে দাও সেটাকে ডাবল করে দাও, বাকি যে সংখ্যাটুকু পড়ে আছে সেটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, দ্য রেজাল্ট ইজ ডিভিসিবল বাই সেভেন, যেটা পড়ে আছে সেটা যদি সাত দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাই সাত দ্বারা বিভাজিত হবে। সাতের ডিভিসিবিলিটি রুলটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে লিখে নাও। ধরো তোমাকে কোনো একটা সংখ্যা দেওয়া হয়েছে,
ঠিক আছে, ধরো তোমাকে কোনো একটা সংখ্যা দেওয়া হয়েছে, সেই সংখ্যাটার লাস্টের ডিজিট, সেই সংখ্যাটার লাস্টের ডিজিট বাদ দিয়ে দাও। ধরো আমি বললাম 352, 352, 352-র মধ্যে লাস্টে যে 2টা আছে সেটা বাদ দিয়ে দাও, দিয়ে সেটাকে ডাবল করে দাও। 2কে বাদ দিয়ে কি হবে, ডাবল করে দাও, 4 হবে। 352 বলেছিলাম, 35 থাকলো, 2কে বাদ দিয়েছি, ঠিক আছে। মধ্যে কাঞ্চন প্রত্যেক দিনই এরকম হয়, স্মার্ট বোর্ড থেকে যখন ক্লাস নিই তখনও এরকম হয়, তাই না? আচ্ছা তখন হয় না, তাহলে স্মার্ট বোর্ড যদি মানে ক্লাস যদি না পাই তো আমি কি করব? আজকে দেখছো নেটের প্রবলেম, এটাই চলছে না, স্মার্ট বোর্ড থরি চলবে, এত বৃষ্টি হচ্ছে সারাদিন। তোমাদেরকে তাও বললাম আজকে এই ক্লাসটার এত প্রবলেম হচ্ছে, একটা ক্লাস তোমাদের এক্সট্রা করে দেব। তো তোমাদের এটা প্রবলেম আছে, সাপোর্টে জানাও যে আমার ক্লাস স্মার্ট বোর্ডে কম হয়, জানিয়ে দাও। দেখো প্রবলেম সব ক্ষেত্রে থাকতে পারে, একটু তো অ্যাডজাস্ট করতে হবে। যদি সব সময় ভাবো যে অ্যাডজাস্ট করব না, তাহলে কি করে হবে? কাঞ্চন আমি আবার বলছি, এই ক্লাসটার জন্য তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেব, সেই ক্লাসটা তোমরা স্মার্ট বোর্ড থেকেই পাবে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু তো আর আমি করতে পারি না। সাতেরটা ধরো আমি বললাম 352, ঠিক আছে, 352, 352-র মধ্যে লাস্টের 2টা বাদ দিয়ে দাও, পড়ে থাকছে কি 35, 2কে দ্বিগুণ করে দাও, থাকছে কি 4, 35 থেকে 4 বাদ দাও, 31, 31 7 দিয়ে বিভাজিত হয় কি? 31 7 দিয়ে বিভাজিত হয় না, তো পুরো সংখ্যাটাও 7 দিয়ে বিভাজিত হবে না, পুরো সংখ্যাটাও 7 দিয়ে বিভাজিত হবে না। বিভাজিত কখন হবে? যে সংখ্যাটা তুমি বাদ দেওয়ার পরে, ধরো আমি অন্য যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো বললাম 712, 712 বা 715, 715 নিলাম, 715-র মধ্যে লাস্টের 5টাকে বাদ দিয়ে দাও, সেই 5টাকে ডাবল করে দাও, কত হচ্ছে 10। তো 71 - 10 61, 61 কি 7 দিয়ে বিভাজিত হয়? যদি হয় তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজিত হবে, যদি না হয় তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে বিভাজিত হবে না। বুঝতে পেরেছ কি বললাম? এটা হচ্ছে 7-এর ডিভিসিবিলিটি রুল, ঠিক আছে, এটা হচ্ছে 7-এর ডিভিসিবিলিটি রুল। 8-এরটা কি? যে নাম্বারটা তোমাকে দেওয়া হয়েছে সেই নাম্বারটা, যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা লাস্টের 3টে ডিজিট, লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজিত হবে। তোমাকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে তার লাস্টের ডিজিট যদি 8 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরোটাই 8 দ্বারা বিভাজিত হবে। বুঝতে পেরেছ? ধরো আমি একটা সংখ্যা তোমাকে দিলাম 7-এরটা আগে বলি, ঠিক আছে, 7-এরটা ধরো দিলাম 348, যারা 7-এরটা এখনো বোঝেনি, 348 তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই 348-এর লাস্টের 8টা বাদ দিয়ে দাও, থাকবে কি 34। 8টাকে ডাবল করো, কত হবে 16, 34 থেকে 16 বাদ দাও, কত হবে? 34 থেকে 16 বাদ দাও, কত থাকছে? 18, 18 7 দিয়ে বিভাজিত হয় কি? হয় না, তাই এটা উত্তর হবে না। এটা হচ্ছে 7-এর ডিভিসিবিলিটি। 8-এর হচ্ছে তোমাকে একটা সংখ্যা দিয়ে দেবে তার লাস্টের 3টে ডিজিট যদি বিভাজিত হয় 8 দিয়ে তাহলে সেই সংখ্যাটাও 8 দিয়ে বিভাজিত। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 587320, 587320, সংখ্যাটা লিখে নাও 537820, ঠিক আছে, 537820 লিখেছো।
এবার এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে 587320, তো লাস্টের তিনটে ডিজিট কি 320, লাস্টের তিনটে ডিজিট 320, এই 320-কে তুমি 8 দিয়ে ভাগ করে দেখো, যদি সেটা ভাগ হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ হবে, আর যদি সেটা ভাগ না হয় তাহলে কোনো সংখ্যাই ভাগ হবে না। লাস্টের তিনটে ডিজিট যদি 8 দ্বারা বিভাজিত হয় তার মানে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজিত হবে, আর যদি সেটা না হয় তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজিত হবে না। তো 320-কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না যাচ্ছে না? 320-কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, একদম যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজিত হবে। বোঝা গেছে? চলো পরেরটা হচ্ছে 9, ডিভিসিবিলিটি বাই 9, 9 দ্বারা বিভাজিত হবে কিনা কিভাবে বুঝবো? তোমাকে যে কটা সংখ্যা দেবে সেই প্রত্যেকটা সংখ্যা তুমি যোগ করো, যোগ করে সেটা যদি 9 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজিত হবে, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজিত হবে। ধরো আমি একটা সংখ্যা তোমাকে দিলাম 3141, 3141 এটা দিলাম, ঠিক আছে, 3141 এটা দিয়ে দিলাম, বললাম দেখো এটা 9 দ্বারা বিভাজিত হবে কিনা। তো সেক্ষেত্রে তুমি কি করবে, 3141-কে তুমি টোটাল যোগ করো, 3+1+4+1, যোগফল কত আসছে? যোগফল 9 আসছে, তো 9 তো 9 দ্বারা বিভাজিত, তার মানে 3141 পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজিত হবে, একদম সেম অ্যাজ 3, তিনের যেমন এটারও তেমন, কারণ 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তো সেম জিনিস হবে। বোঝা গেছে 9 ডিভিসিবিলিটি রুল? এবার দেখো 10-এর, যদি লাস্ট ডিজিট কোনো সংখ্যার লাস্ট ডিজিটে 0 থাকে তাহলে সেই প্রত্যেকটা সংখ্যা 10 দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা 10 দ্বারা বিভাজিত হবে। বুঝতে পেরেছো 10 পর্যন্ত ডিভিসিবিলিটি? কাউরির কোনো ডাউট 10 পর্যন্ত ডিভিসিবিলিটিতে কাউরির কোনো ডাউট নেই? এবার আমি যে কোনো একটা সংখ্যা দিই, বলি সেটা কত দ্বারা বিভাজিত, দেখো পাচ্ছ কিনা। 7-এরটা বলবো, ভাই 7-এ ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে, যে কোনো একটা সংখ্যা দিয়েছে, তুমি নিজেই একটা সংখ্যা বলো, দেখো তাহলে ভালো বুঝতে পারবে। 1-7 33, 1-7 মানে 1-10 অব্দি বললাম ভাই, 7-এর জন্য যে কোনো একটা নাম্বার তুমি নিজে বলো। 6-এরটা বলেছি কোনো সংখ্যা, তোমাকে 2 আর 3 দিয়ে যে রুলটা বলেছি, যে 2-এর ডিভিসিবিলিটি আর 3-এর ডিভিসিবিলিটি যে রুলটা বলেছি, সেই দুটোই যদি অ্যাপ্লাই করা যায় কোনো সংখ্যাতে তাহলে সেটা 6 দ্বারাও বিভাজিত হবে, কারণ 6 মানে কি 2×3, তো 2 আর 3 দুটোই যদি, দুটো মানে দুটোর যে পদ্ধতি সেটা যদি কোনো একটা সংখ্যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, যেমন 2 দিয়ে ডিভিসিবল তখন হবে যখন লাস্টে ইভেন নাম্বার থাকে, 3 দিয়ে ডিভিসিবল তখন হবে যদি পুরোটাকে সাম করো দিয়ে সেটা 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজিত হবে। সৌমিত্র 234 বলেছো, 234-এর 4-টাকে বাদ দিয়ে দাও, 4-টা বাদ দিয়ে কত থাকছে 23, ঠিক আছে, 7-এর ডিভিসিবিলিটি বোঝার জন্য আমি বলে দিচ্ছি সায়নী। তো ধরো কি আছে 23, লাস্টে 0 দিয়ে দেবে না সায়নী, লাস্টে তোমাকে 0 দিয়ে দেবে না, লাস্টে 0 আছে মানে 10 দ্বারা বিভাজিত হবে। এবার এখানে দেখো তো বাকি পড়ে থাকছে 23, 4-কে ডাবল করো কত হয় 8, 23-8 করো কত পড়ে থাকছে, তোমাকে যে সংখ্যাটা দেবে তার লাস্ট ডিজিটকে আলাদা করে রাখো, বাকি সংখ্যাটা লিখে রাখো, লাস্টের ডিজিটটাকে দ্বিগুণ করো দিয়ে বাকি সংখ্যা থেকে বাদ দিয়ে দাও, 234, লাস্টে 4 আছে, 4-কে ডাবল করো 8, 23-8 করো কত হচ্ছে 15, 15 কি 7 দিয়ে বিভাজিত করা যায়? যায় না, তাই পুরো সংখ্যাটাও 7 দিয়ে বিভাজিত হবে না।
ঠিক আছে সৌমদি, বুঝতে পেরেছো নাকি এখনো বুঝোনি? ৫৭৮কে ৬ দিয়ে, বুঝলাম না ৫৭৮কে ৬ দিয়ে মানে সোমদীপ কি এখনো বুঝতে পারোনি? ক্লিয়ার? চলো চার দিয়ে ডিভিসিবল তখন হবে যখন লাস্টের দুটো ডিজিট চার দ্বারা বিভাজিত হবে। ধরো আমি একটা সংখ্যা বললাম 8920, 8920 ঠিক আছে, 8920 লাস্টের দুটো ডিজিট কি 20? 8920 লাস্টের দুটো ডিজিট কি 20? 20 চার দিয়ে বিভাজিত হচ্ছে, যদি হয় তাহলে পুরো সংখ্যাটাও চার দিয়ে বিভাজিত হবে, ঠিক আছে বুঝতে পেরেছো? লাস্টের দুটো ডিজিট যদি চার দ্বারা বিভাজিত হয় তাহলে পুরোটাই চার দ্বারা বিভাজিত হবে। বোঝা গেছে? কাউরির কোনো প্রবলেম? ডিভিসিবিলিটিটা তোমাদের কমপ্লিট 1 থেকে 10 পর্যন্ত। চলো এলসিএম এইচসিএফ এর স্লাইড দিচ্ছি। দেখো এলসিএম এইচসিএফ, ঠিক আছে, এলসিএম এইচসিএফ এর বেসিকটা দেখো কি জিনিস। এলসিএম মানে হচ্ছে লসাগু, আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। এলসিএম মানে লসাগু, আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। যে কোনো সংখ্যার এলসিএম যখন তোমাকে বের করতে বলবে বা এইচসিএফ বের করতে বলবে, দুটো প্রসেস হয়। একটা একদম আগে ছোটবেলায় করেছো সেটা একটা প্রসেস, আর
একটা শর্টকাট শেখাবো সেটার প্রসেস। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ফুল ফর্ম লিখে নাও লিস্ট কমন মাল্টিপল। আর তোমাকে ধরো যে কোনো সংখ্যার এর বাংলাটা হচ্ছে লসাগু, ধরো তোমাকে বলা হয়েছে যে 10, 12, 15, 10, 12, 15 এই তিনটের এলসিএম করো। এলসিএম কি করে করবে, এলসিএম হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে তারপরে আর ভাঙা যাবে না, একদম ক্ষুদ্রতম আকারে ভেঙে দিতে হবে, তারপরে তাকে আর যাতে ভাঙা না যায়। তো এটাকে ভেঙে দাও, মানে পয়েন্টে ভাঙা গেলেও পয়েন্টে আমরা নেব না, পূর্ণ সংখ্যাই যাকে তারপরে আর ভাঙা যাবে না। তো এখানে যদি দুটো সংখ্যা কাটে, দুটো সংখ্যা কেটেই আমরা নিচের স্তরে নেমে যাব। যদি তিনটে সংখ্যা নাও কাটে, দুই দিয়ে কাটো কত হবে 5, দুই দিয়ে কাটো এটা কত হবে 6, দুই দিয়ে 15 কাটা যাবে না, তো 15 তো 15ই থেকে যায়। ঠিক আছে, এবার এখানে দেখো আবার কাটবে, এটা দুই দিয়ে কাটো, 5 যাবে না, তো 5 যেমন আছে থাকবে, 6 যাবে, 3 × 6, 15 কাটবে, এটা 15 কাটবে না। আবার দেখো 3 দিয়ে দেখো 5 কাটবে না, কাটবে, ঠিক আছে, 5 দিয়ে যাবে, 5 × 5, ঠিক আছে। তো টোটালটা কত হলো, এখানে যে সংখ্যাটা পেয়েছো সেটা গুণ করে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার এলসিএম, কত হচ্ছে 60। তো এলসিএম কত হলো 60। এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি, একদম ছোটবেলার পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা করে এসেছো। ঠিক আছে, এটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম আছে? এটা একদম বেসিক পদ্ধতিতে হচ্ছে এলসিএম, একদম বেসিক পদ্ধতিতে। ঠিক আছে, তোমরা কি আজকের ক্লাসটা করবে না? আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, কারণ এই ক্লাসটা আমি অলরেডি তোমাদের একটা ক্লাস লাগিয়ে দেব। কালকে তোমাদের কালকে হয়তো লাগানো হবে না, হয় রবিবার দেখে দিয়ে দেবো, বা অন্য একটা দিন হয়তো তোমাদের দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, আমি কি করবো বলো? আমি নিজেই তো বুঝতে পারছি সাউন্ড আসছে। এবার এটাই এইচসিএফ কখন হবে, এটা এইচসিএফ হবে তখন যখন তোমাকে বলবে এই সংখ্যাটারই এইচসিএফ কর, 10, 12, 15। এইচসিএফ এ কি হয়, এইচসিএফ এ যদি তিনটে সংখ্যাকে তুমি না কাটতে পারো তাহলে তুমি নিচের স্তরে নামতেই পারবে না। এখানে যেমন দুটো সংখ্যা কেটে গেল তুমি নিচের স্তরে চলে গেলে, কিন্তু এখানে যতগুলো সংখ্যা থাকবে তোমাকে ততগুলোকে কেটে নিচের স্তরে যেতে হবে। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর। তো এখানে এমন কোন সংখ্যা আছে যেটাকে দিয়ে তুমি 10, 12, 15 তিনটাকে কাটতে পারবে, এরকম কোন সংখ্যা আছে? এরকম কোন সংখ্যা আছে নাকি আগে বলো, 10, 12, 15 তিনটাকেই কাটতে হবে তবেই তুমি নেক্সটে যেতে পারবে, এরকম কোন সংখ্যা আছে? থার্ড স্টেপেরটা একটা করেছেন যে থার্ড স্টেপে কি করেছি, আরে এটা এলসিএম আর এটা এইচসিএফ। এলসিএম এ তোমার তিনটে সংখ্যা যদি নাও কাটে তাহলেও তুমি পরবর্তীতে চলে যেতে পারবে। আরে
এইচসিএফে তোমাকে তিনটেকেই কাটতে হবে, তোমাকে যতগুলো সংখ্যা দেবে প্রত্যেককে কাটতে হবে, তবেই তুমি নিচে যেতে পারবে। তিন হবে, তিন দিয়ে তুমি 10কে কাটতে পারবে রেহান? একটা হলেও হবে না। এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তো তোমাকে যতগুলো সংখ্যা দেবে প্রত্যেকটাকে কাটতে হবে। একটা কাটলে হবে না, দুটো কাটলেও হবে না, যতগুলো সংখ্যা দেবে প্রত্যেককে কাটতে হবে। এলসিএম এর কথা বলছো, এলসিএম যা ইচ্ছে একটা কাটুক দুটো কাটুক, তাতে কোনো বাধা নিষেধ নেই। কোনটা বলছো? এটা তিন দিয়ে কেটেছি, পাঁচ কাটেনি, তিন এককে তিন কেটেছে, তিন পাঁচা 15 কেটেছে। তো থার্ড লাইনে কি হচ্ছে? হ্যাঁ সুতপা, হবে হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইচসিএফ এ তুমি নিচের ধাপে বা নিচের সিঁড়িতে তখনই নামতে পারবে যদি তুমি প্রত্যেকটা সংখ্যাকে কাটতে পারো। এখানে 10, 12, 15 কাটার মতন কোনো সংখ্যা নেই, একমাত্র এক আছে। যখন তুমি দেখবে যে তিনটের মধ্যে, যখন তুমি দেখবে যে তিনটের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেটাকে দিয়ে তুমি তিনটেকেই কাটতে পারছো, তখন এইচসিএফ আই এক। দেখো এক দিয়ে যাবে, 10 এককে 10, 12 এককে 12। স্যার ক্লাস চলছে এখানে, দশ 12 15, ঠিক আছে? 10, 12, 15 কাটছে না, কাটছে না, তাই এক দিয়ে কেটেছি। 10 এককে 10, 12 এককে 12, 15 এককে 15। তো এইচসিএফ কত হবে? এইচসিএফ 1 হবে। এটা সবসময় মনে রেখো, এলসিএম এইচসিএফ এর যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম, তাহলে কোনো অঙ্ক তুমি তাড়াতাড়ি করতেই পারবে না। তোমাকে এলসিএম এইচসিএফ আর রেশিও প্রপোর্শন ভালোভাবে বুঝতে হবে। এটুকু ক্লিয়ার? আমি এবার তোমাদেরকে করতে দিই। এবার শর্টে দেখো, শর্ট প্রসেসটা দেখো এলসিএম। ধরো তোমাকে এলসিএম বের করতে বলেছে 10, 12, 15, 10, 12, 15 এলসিএম তোমাকে বের করতে বলেছে। দশকে কি লিখতে পারি? 5×2, কারণ 5কেও আর ভাঙা যাবে না, 2কেও আর ভাঙা যাবে না, এটা হচ্ছে শর্ট প্রসেসটা। তো 5×2, 12 মানে কি? 3×4 = 12, 3কে তো ভাঙা যাবে না কিন্তু 4কে তো যাবে, 3কে ভাঙা যাবে না কিন্তু 4কে তো যাবে, 4কে ভাঙো, 2×2, 15কে ভাঙো, 15 মানে 3×5 = 15, 3×5, ঠিক আছে? এবার এখানে দেখো, প্রথমে কি পেয়েছো? 5, 5 এখানে একবার আছে, এখানে একবারও নেই, এখানেও একবার আছে। তো একবার আছে মানে একবারই না, 5। এখানে 2 কতবার আছে? একবার আছে। এখানে কতবার আছে? 2বার আছে, এখানে একবারও নেই। যেখানে সব থেকে বেশি বার আছে একসাথে সেটাকে নেবে, তো 2বার একসাথে আছে, তো 2×2 করো, দুটোকেই নেব, তো 2×2, 3 আছে, 3 এখানে একবার আছে, এখানেও একবার আছে, তো একবার আছে তো একবারই নাই, তো ×3। এবার গুণ করো, গুণ করে কত হচ্ছে দেখো, 60, 60 এলো। এটা হচ্ছে শর্টকাট। এবার বলো এটা কে কে বোঝনি? এটা হচ্ছে শর্টকাট, যে শর্টকাটে তুমি এলসিএমটা বের করতে পারবে, কারণ সবসময় এরকম ভাবে ঘর কেটে কেটে করা তো সম্ভব নয়। যে কোনো সংখ্যা দিয়ে দেখ, তুমি সবসময় তাকে একটা আলাদা আলাদা সংখ্যায় লেখো, একদম ডিটেলসে তাকে ছোট ছোট আকারে ভেঙে দাও,
প্রত্যেকটা সংখ্যা সব থেকে বেশি একসাথে কতবার আছে দেখো, সেটাকে নাও ব্যাস। আর যদি কোনো টাইমে দেখো যে, রেহান আরেকবার বলে দিচ্ছি, 10 আছে, 10কে ভেঙেছি, 5 × 2, 5কেও এরপরে আর ভাঙা যায় না, 2কেও এরপরে আর ভাঙা যায় না, 12কে ভাঙো, ঠিক আছে? বারো আছে, 12কে ভাঙো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, 12 আছে, 12কে ভাঙ, 3 × 4 = 12, 3কে আর ভাঙতে পারবে না, 4কে তো ভাঙতে পারবে, 2 × 2 তে 4কে ভেঙে দিয়েছি। 15 আছে, 15কে ভাঙো, 3 × 5 = 15, 3 × 5 = 15, 3কেও আর ভাঙতে পারবে না, 5কেও আর ভাঙতে পারবে না। তো এবার প্রত্যেকটা সংখ্যা নাও, এখানে কি আছে, 5, এখানে 5 আছে, তো 5 কতবার আছে, এখানে একবার আছে, এখানে একবারও নেই, আর 15তেও একবার আছে, তো একবার আছে, একবারই নিলাম। 2 কতবার আছে, 2 এখানে একবার আছে, 12র কাছে 2বার আছে একসাথে, একসাথে যেখানে মানে একসাথে যতবার থাকবে সেটাকে নিই, একসাথে যতবার থাকবে সেটাকে নেব, একসাথে 2 2বার আছে তাই 2বারই নিয়েছি, 3 একবারই আছে তাই 1বার নিয়েছি, টোটালটা গুণ করে দাও, যেটা পাবে সেটাই উত্তর, সেটা হচ্ছে 60। রিহান এবার বুঝতে পেরেছো কিভাবে সংখ্যাগুলোকে নেব? এইভাবে নেব, ধরো কোথাও 5 আছে, একবারই আছে, 3 3টে সংখ্যা তোমাকে দিয়েছে, 3টাকে নিয়ে দেখেছো একবারই 5 আছে, তো একবার 5 নেব। কোথাও দেখেছো যে একসাথে 4বার আছে, তো একসাথে 4বারই নেব, হ্যাঁ। আবার অন্য একটা সংখ্যা দিচ্ছি, করে দেখো, কুড়ি, 25, 35, এটা কর, কুড়ি, 25, 35, এটা কর, সুপ্রিয়া সাথী, উত্তর পাচ্ছি, উত্তর পাচ্ছি, হয়নি, এখন চলছে, আমাদের যখন 5টা।
চলো এটার উত্তর তো পাচ্ছি, এটার উত্তর পাচ্ছি 20, 25, 35। 700 বলছো, 350 বলছো, দেখো 700, 350 বিভিন্ন রকম পাচ্ছি। 20, 25, 35, 20 কে ভাঙো, 4 5 20, 4 কে ভাঙো 2 × 2 × 5, 5 কে ভাঙো 5 × 5, 35 কে ভাঙো 5 × 7। এইচসিএফ কত হচ্ছে? এইচসিএফ 5 হচ্ছে, একদম এইচসিএফ 5 হবে, এলসি